राज्य सरकार शिक्षा के बेसरकारीकरण करते चलेছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপি বিধায়ক আশীষ দাস মাঠে নামলেন। শুক্রবার রাজধানীর সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে গণ অবস্থানে বসলেন তিনি। শিক্ষার প্রত্যাবর্তন আইন যাতে বাতিল করা হয় এই দাবিতেই আজ গণ অবস্থানে বসেছি। শিক্ষাকে যদি বেসরকারিকরণ করা হয় তাহলে রাজ্যের ৯০% মানুষ তাদের ছেলে মেয়েকে পড়াতে পারবে না বলে আশীষ দাস জানান। সমস্ত রাজ্যবাসীকে শিক্ষা বাঁচাও এবং শিক্ষার যে বেসরকারিকরণ প্রত্যাহারের দাবি যে আমি জানিয়েছিলাম সেই দাবি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, তাকে আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম। রাজ্যের রাজ্যবাসী অবগত আছেন একটা ব্যবস্থা নিয়ে যে শিক্ষার বেসরকারিকরণ, এই শিক্ষার বেসরকারিকরণ প্রত্যাবর্তন যে আইন, এই আইন যাতে বাতিল করা হয় তার জন্য আমরা আজকের এই মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে আমরা ধর্নায় আমরা সামিল হয়েছি। কারণ ত্রিপুরা রাজ্যের শতকরা ৯০% মানুষ যে শিক্ষা ব্যবস্থা করেছে বেসরকারিকরণ, আগামী দিন ৯০% মানুষ তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারবে না। প্রত্যেকটা পিতামাতা চায় তাদের সন্তানরা যেন তাদের থেকে ভালো হয়, তাদের সন্তানরাই তাদের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ আগামী দিন আগামী প্রজন্ম ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং এই নীতির কারণে আগামী দিন শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়বে। এবং গতকালকে আমি বলার চেষ্টা করেছিলাম, আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আপনাদের অবস্থানের কথা একবার চিন্তা করে দেখবেন। আপনাদের সময় যদি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণ থাকত তাহলে আপনাদের যে পারিবারিক অর্থনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনারা লেখাপড়া করতে পারতেন না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।